বাংলাদেশের ক্রিকেটের প্রাণপুরুষ আমাদের সাকিব আল হাসান, সেই সাকিব যিনি একসময় দেশের গৌরবের প্রতীক ছিলেন, বিশ্বসেরা অলরাউন্ডার। এখন তিনি জড়িয়ে পড়েছেন এক হত্যা মামলায়। ভাবা যায় যে মানুষটা ছক্কা মেরে দেশের মুখ উজ্জ্বল করতেন, আজ তাকে কিনা কোর্টের সামনে হাজির হতে হবে খুনের অভিযোগে। চলুন একটু খেলার মাঠেও তাকাই, সাকিব আল হাসানের সেই পুরনো জাদু কোথায় যেন হারিয়ে গেছে। সাম্প্রতিক টেস্ট ম্যাচের পারফরমেন্স, ব্যাট থেকে এসেছে মাত্র 15 রান, বল হাতে নিয়েছেন একটি মাত্র উইকেট। বুঝতে পারছি না তিনি কি মাঠে খেলছেন নাকি কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আচ্ছা, খেলায় মন বসবে কি করে যখন আপনার মাথায় একদিকে কোর্ট কেস, অপরদিকে স্ত্রীকে রেখে দুবাইয়ের রেস্টুরেন্টে রোমান্সের অভিযোগ। পরিবারে পারফরমেন্স ভালো না হলে কি মাঠে পারফরমেন্স ভালো করা যায়? নাফিসা কামালের সঙ্গে সাকিবের সম্পর্ক নিয়ে এরই মধ্যে সাকিব ও তার স্ত্রী দুজনই মুখ খুলেছেন। এছাড়াও কথা বলেছেন নাফিসা কামাল নিজেও। তাদের দাবি এটা শুধুমাত্র একটি ব্যবসায়িক মিটিং ছিল। তবে তা যাই হোক, একজন বড়ির জন্য সাকিবের এত সুন্দর একটি সংসারে ভাঙন সৃষ্টি শুরু হয়েছে তা স্পষ্টতই বলা যায়। এর মধ্যে সাকিব ও শিশির তারা দুজন দুজনের সকল সোশ্যাল মিডিয়া থেকে একে অপরকে আনফলো করেছেন। এদিকে আইনজীবী সাহেবেরও তো আর বসে নেই। সুপ্রিম কোর্টের ব্যারিস্টার সজীব মাহমুদ আলম সাকিবকে জাতীয় দল থেকে অপসরণের জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে 22 আগস্ট আদাবর থানায় মামলা করা হয়। আইসিসির আইন অনুযায়ী এখন আর জাতীয় ক্রিকেট দলে থাকতে পারবেন না সাকিব। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন বলে মনে করছেন ব্যারিস্টার সজীব মাহমুদ। এখন সাকিব আল হাসানের জন্য মাঠে খেলা, কোর্ট আর পরিবার সব জায়গাতেই লড়াই। খেলাধুলার ক্যারিয়ারের সার্বক্ষণিকই কোনো না কোনো সমালোচনায় ভক্তদের মাথায় রেখেছেন এই অলরাউন্ডার। তবে এবার যেসব অভিযোগ উঠেছে তার পরিবার কিংবা খেলাধুলা সব কিছুকেই যেন এলোমেলো করে দিচ্ছে সাকিবের। যে সাকিব একসময় দেশের গৌরব ছিল, সেই সাকিব কিভাবে নারী কিংবা হত্যার মতো অভিযোগে অভিযুক্ত হতে পারে? তার এসব কর্মকাণ্ডে রীতিমতো ক্রিকেট ভক্তদের মনে রক্তক্ষরণ শুরু হয়েছে। সবশেষে বলতে হয়, সাকিব ভাই, প্যাভিলিয়নে ফিরে আসার সময় হলো। ক্রিকেটে না হোক, অন্তত জীবনের মাঠে তো একটু ভালো খেলে দেখান। সাকিবের এই যাত্রাকে শেষের দিকে নাকি আবারও ফিরে আসবে সেই পুরনো গৌরব? আপনাদের মতামত কি কমেন্টসে জানাতে ভুলবেন না।